আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাশ দিয়ে বেঁকে বয়ে যাওয়া নদীর পাশে চরের উপর কুচ্চগ্রাম নামে নতুন একটি গ্রাম অবস্থিত হয়, সেখানে যাচ্ছি। এখানে আগে প্রচুর জঙ্গলে পরিপূর্ণ ছিল, এখানে দিনের বেলা মানুষ আসতে ভয় পেত এবং রাতের বেলা তো দূরের কথা। সারা বাংলাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও বিভিন্ন জায়গায় যে খাদ জমি আছে সরকারের, সেখানেও কিন্তু এই গৃহহীনদের ঘর তৈরি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে নদীর চর ছিল এবং তারই উপর মাটি কেটে আরেকটু উঁচু করা হয় এবং সেখানে ভূমিহীন ও গৃহহীনদের ঘর তৈরি হয়। এটা হলো বাড়ির পেছন দিকটায় এঁকে বেঁকে যাওয়া সেই নদী।